ইন্তেকালের সময় হয়ে গেল, বিছানায় পড়ে মুমূর্ষু অবস্থা বোঝা যাচ্ছে দমটা এইমাত্র বের হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াজ খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয়ে আপনার সাহাবী আল কামা ইন্তেকালের মুহূর্তে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর হযরত আলী এবং বিলাল কে খবর দিলেন, যাও খবর করে দাও, আল কামা কে গিয়ে কোরআন, আল কামা কে গিয়ে কালিমায়ে শাহাদাত তাকদীম করো, কালিমায়ে শাহাদাত কাল কামার কানের গোড়ায় গিয়ে পড়তে থাকো, কালিমায়ে তাইয়িবা আল কামার কানের কাছে গিয়ে পড়তে থাকো। আল্লাহর পয়গম্বর ওয়াদার বিরাদত বিলালে হাবশি এবং আলী কারামাল্লাহু ওয়াজহু চলে এলেন। হযরত আলী এবং বিলাল এসে আল-কামার কানের কাছে গিয়ে কালিমায়ে শাহাদাত তালকিন করে, কালিমায়ে তাইয়িবা তালকিন করে, যাতে করে মৃত্যুর আগ মুহূর্তে বিশ্বনবীর উপর ঈমান, আল্লাহর উপর ঈমানের সাক্ষ্য নিয়ে ইন্তেকাল করতে পারে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, বিশ্বনবীর সাহাবী হযরত আল-কামার কানের কাছে যতই কালিমায়ে শাহাদাতের তালকিন দেয়, আল-কামার মুখ থেকে তার কালিমায়ে শাহাদাত বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, বিশ্বনবীর সাহাবী আল-কামা কি কাফের হয়ে মারা যাবে, বিশ্বনবীর সাহাবী আল-কামা কি মুসলিম হয়ে মারা যাবে? বোঝা যাচ্ছে কিছুক্ষণের ভিতরে দম শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেলেন, বিশ্বনবীর কাছে আবার খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে কোন জবাব আপনার আল-কামার কানের কাছে কালিমায়ে শাহাদাতের তালকিন দেই, কিন্তু কই আল-কামার কালিমায়ে শাহাদাত পড়ছে না। আল্লাহ বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-কামা তো সমাজের সবচেয়ে ভালো লোকদের একজন ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের সবাই ভালো বলল, আল-কামার ব্যাপারে আমার মনের মধ্যে কষ্ট রয়ে গেছে। আল্লাহ পয়গম্বর ডেকে বললেন, ও আল-কামাকে ক্ষমা করে দেও নাই, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষমা করে দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ যদি ক্ষমা করে দেয়, আর তুমি মা যদি আল-কামাকে ক্ষমা না করো, কিয়ামত পর্যন্ত আল-কামার মুখ দিয়ে কালিমায়ে শাহাদাত বের হবে না। আল্লাহ পয়গম্বর আল-কামার মাকে বললেন, তুমি তাকে মাফ করে দাও। মা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-কামার ব্যাপারে জীবনের এই মুহূর্তে এসে আমি তাকে ক্ষমা করতে পারবো না, তার ব্যাপারে আমার মনে অনেক কষ্ট, সে আমাকে জীবনে অনেক কষ্ট দিচ্ছে, সারাটা জীবন বউকে নিয়ে থাকছে, সারাটা জীবন বউয়ের সুবিধা অসুবিধা দেখছে, কিন্তু আমি মা জননের সব অসুবিধা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় তার স্ত্রীর কথা শুনতো, আমার কোনো কথা সে শুনতো না, সুতরাং মনে আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, এবার লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, সাহাবায়ে কেরাম লাকড়ির মধ্যে আগুন জ্বালালেন, এবার বিশ্বনবীর কথা শুনে আল-কামার মা চুপ দিয়ে পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দশ মাস পর্যন্ত কর্মদান করেছি, সন্তান
প্রশ্ন করেছি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ, নিজে খেয়ে না খেয়ে সন্তানকে খাইয়েছি, নিজে পড়ে না পড়ে সন্তানকে পড়িয়েছি, তার জন্য জীবনে কত কষ্ট করেছি, ইয়া রাসূলুল্লাহ কখনো চাই নাই আমার সন্তান সামান্যতম কষ্ট পাক, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানকে কেমন করে করে পড়াইয়া রাখবেন, আমার চোখের সামনে আমার সন্তানকে কেমন পড়াবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর কোন মা কি সহ্য করতে পারবে নাকি, ওগো আল্লাহর হাবিব না আমার চোখের সামনে আমার আদরের গোলাম কি আপনি আগুনে পড়েন না, আগুনে যদি তোমার সন্তানকে পুড়াতে না চাও, তুমি যদি মাফ না করো তোমার সন্তান তো জাহান্নামের আগুনে পড়বে, আপনাকে সাক্ষী রেখে বলি আমি আমার আলকামাকে জীবনের জন্য মাফ করে দিলাম, আমি দৌড় দিয়ে আলকামার কাছে এসে দেখি আলকামার জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,